দিনটা ছিল 5th সেপ্টেম্বর, মানে আমার ছেলের বার্থডের আগের দিন। তো সেদিনকে আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম, মানে কেকটা আমি সেদিন অর্ডার দিইনি, তার 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম। এবার আমি সেদিনকে সন্ধ্যাবেলাতে আমার কেকটা আসে, আর আমি কিন্তু কেকটা 5th সেপ্টেম্বরই নিয়েছিলাম, কারণ সেদিন যেহেতু রাত 12টার সময় কেক কাটা হবে, তার জন্য আমি জাস্ট কেকটা আসার পর একটু প্যাকেটটা খুলে দেখছিলাম যে কেকটা ঠিক আছে কিনা বা কোনো জায়গায় ঘেটে গেছে কিনা। তো দেখলাম না, কেকটা পুরো ঠিক আছে, আর আমি যেমনটা অর্ডার দিয়েছিলাম পুরো সেমটাই এসেছে। তো তারপর আমরা চলে আসি খাওয়া দাওয়া করে আমাদের রুমটাকে একটু ডেকোরেট করার জন্য। আর যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমাদের বাড়িতে কাজ চলছে, তার জন্য কিন্তু আমরা সেরকমভাবে কিছু সাজাতে পারিনি, একদমই নর্মালভাবে জাস্ট ওই দেওয়ালের মধ্যে একটা হ্যাপি বার্থডে টানিয়ে আর কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর 12টা বাজার একটু আগে আমরা এটা কমপ্লিট করে নিই এবং তারপরে আমার ছেলেকে একটা পাঞ্জাবি পরিয়ে দিই। আর অন্যদিকে আমরা টেবিলটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই, মানে একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আর কেক আর মোমবাতি দিয়ে জাস্ট টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম। এবং তারপর 12টা বাজার পরই আমার ছেলেকে দেখো ঠাম্মা নিয়ে চলে এসেছে এখানে কেক কাটার জন্য। আর এখানে দেখো আমার ছেলে এসে কিন্তু মহারাজের মতো বসে পড়েছে, কিন্তু আমরা লাইটার খুঁজে পাচ্ছিলাম না। ওটা পরে কাটবে, আগে মোমবাতিতে ফুদা, মোমবাতিতে ফুদা, ফুদা ফুদা ফুদা, মোমবাতিতে ফুদা। হ্যাপি বার্থডে দিয়া শরণ্য, হ্যাপি বার্থডে। আর এখানে দেখো ও কিন্তু মোমবাতিটা ফার্স্টে নিভিয়ে দিয়েছিল, কিন্তু আমি বললাম যে মোমবাতিটা নিভিও না, তার জন্য আবার মোমবাতিটা ধরিয়ে দেওয়া হয়। আর এখানে ওকে অন্যকে কেক খাওয়াতে বলা হলে ও নিজেই ওর মুখের মধ্যে কেকটা ভরছিল। তো ওকে কেমন লাগছে আর আমার এই কেকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর আমি এত কিছুর মধ্যে ওকে এই বার্থডে বয় লেখা যেটা হয় এটাকে কী বলে আমি জানি না, এটা পড়াতে আমি ভুলে গেছিলাম, যেটা আমি ওর জন্যই রেখেছিলাম। তারপর আমি এটাকে আবারও পরিয়ে দিই এবং মোমবাতিগুলো সব ধরিয়ে ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে, তো কেমন লাগছিল সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এই করে আমরা আমাদের রাতে ওর বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট করি এবং তারপর চলে এসে আমরা পরের দিন সকালে। তো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই ওর জন্য বিভিন্ন পদের রান্না করেছিলাম। আর এখানে যা যা আইটেম দেখতে পাচ্ছ, মানে যে আইটেমগুলো রান্না করা, সেই সব কটা আইটেম আমি নিজের হাতে আমার ছেলের জন্য করেছি। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে এইটুকু বাচ্চা এত কিছু তো খায় না, কিন্তু আমার এইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে এবং নিজের সন্তানের জন্য একটা স্পেশাল দিনে কিছু নিজের হাতে করতে মন চায়, তার জন্য আমি সম্পূর্ণটা নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই থালিটাও তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। এবার বলি মেনুতে কী কী ছিল। মেনুতে ছিল ভাত, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ফ্রায়েড রাইস, শশা, পেঁয়াজ, লেবু, এটা আমি ভাতের থালার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। আর পাশে যে আইটেমগুলো ছিল তার মধ্যে ছিল একটা তন্দুরি চিকেন, যেটা মানে বাড়িতেই হালকা করে রোস্ট করা, কারণ ও এটা খেতে খুব ভালোবাসে। আর ছিল ভেজ ডাল, সর্ষে ইলিশ, চিকেন কষা এবং আনারসের চাটনি। আর জন্মদিন যেটা না হলে আমাদের বাঙালি বাড়ি চলে না, সেটা হলো পায়েস। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা আইটেমই ওকে কাঁসার বাটিতে এবং থালা বাটিতে খেতে দিয়েছিলাম, কিন্তু চাটনিটা শুধু কাঁচের বাটিতে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি মিষ্টি এবং কেক, চকলেট এগুলো দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে আগেই দেখলাম এসে একটুখানি কেক নিল আর একটা চকলেটের প্যাকেট এনে আমাকে ধরিয়ে দিয়ে বলল খুলে দেওয়ার জন্য। মানে ওর জন্য আমি এত কিছু সুন্দরভাবে সাজিয়ে দিলাম, কিন্তু ও কোনো কিছু না নিয়ে খালি আগেই চলে গেল কেক খেতে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, শশাগুলো কিন্তু হাফ, মানে আমি যখনই এদিকে সাজিয়ে জাস্ট গোলাপের পাপড়িগুলো দিতে গেছিলাম ও তখনই কিন্তু শশা দুটোকে হাফ হাফ করে খেয়ে নিয়েছিল। আবার কিছুক্ষণ সব খাবারগুলো দেখে নিয়ে ও শেষমেশ নিজের আসনে বসে, আর আমি ওকে প্রত্যেকটা খাবার একটু একটু করে মুখে দিয়ে দেখছিলাম যে ও কোন খাবারটা খায়, কিন্তু ও খাওয়ার থেকে এখানে বদমাইশিটাই বেশি করছিল। মানে এখানে রাইসগুলো নিয়ে ও ওর জলের গ্লাসের মধ্যে দেখো সবগুলোকে দিয়ে দিচ্ছিল।
আর এই দুপুরবেলাতেও যখন ওকে খাওয়াতে বসানো হয়েছিল তখনও কিন্তু আমি ওকে একটা সুন্দর পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম, মানে ও কেক কাটার সময়ও একটা নতুন পাঞ্জাবি পরেছে, সারাদিন তো নতুন জামা তো পরতেই থাকে, আর এই সময়ও কিন্তু একটা নতুন পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম। তো এই পাঞ্জাবিগুলো পরে আমার এই ছোট্ট সোনাকে কেমন লাগছে সবাই বলো প্লিজ। এখানে একে একে আমি সবাইকে বলছিলাম যে ওকে একটু একটু করে খাইয়ে দেওয়ার জন্য, তাই ওর দাদুও ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ ও পায়েস মানে মিষ্টি খাবারের থেকে একটু স্পাইসি খাবারটা পছন্দ করে। তারপরে আমাদের বাড়িতে যে ভাইগুলো কাজ করছে, মানে প্রত্যেকেই অনেকটাই ছোট, এক একজনের হয়তো 14-18 বছর হয়েছে এরকম আর কি, ওরা কাজ করতে এসেছিলো, তো আমি ওদেরকে বললাম তোরাও একটু ভাইকে খাইয়ে দে, তো ওরাও একে একে কিন্তু এসে আমার ছেলেকে সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তো সবার হাতে একটু একটু করে খেয়ে নিয়ে আমার ছেলে তার দুপুরের লাঞ্চ সেরে নেয় এবং তারপরে আমি ওকে বাকি খাবারটা খাইয়ে দিই, মানে যেটুকু ও খায় আর কি। আর তারপরে ও ঘুম থেকে উঠেছে যখন, তারপর ওর পাপা ওর জন্য এই গিফটটা নিয়ে আসে, আর দেখো এটা পেয়ে ও কতটা খুশি, মানে ওকে খালি ধরে ধরে মারছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।